আসসালামু আলাইকুম, মনিরাজ কুকিং কিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে খুব সহজ করে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে ব্রেড পিৎজা। পাউরুটি আর কিছু সবজি ব্যবহার করে এই পিৎজাটা খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সকলেরই এই পিৎজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা তৈরির উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। ব্রেড পিৎজার জন্য প্রথমেই পিৎজা সস তৈরি করে নিচ্ছি। আর এই জন্য বাজারে 3 টাকা দামের আমি 5টা মিনি প্যাক টমেটো সস ব্যবহার করছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরিগানো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এছাড়া আমার চ্যানেলে আমি কিছুদিন আগে আপনাদের সাথে ঘরোয়া উপকরণে কিভাবে পিৎজা সস তৈরি করা যায় সেটার একটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। পিৎজা সস তৈরি করে নেওয়ার পর এবার আমি নিয়ে নিচ্ছি সবজি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ কুচি। আর এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ অরিগানো, কালো গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর চিলি ফ্লেক্স। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দুটোই 1 চামচের 1/3 ভাগ করে ব্যবহার করেছি। সবজির কোয়ান্টিটি অনুযায়ী আপনারা মশলাটা ব্যবহার করবেন। তো আমি এবার মশলার সাথে উপকরণগুলোকে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। আমি এখানে 5টা পিস পাউরুটি ব্যবহার করছি এবং মাঝে এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে এরকম গোল করে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম পাউরুটি মাঝে কেটে ব্যবহার করতে পারেন অথবা পুরো পাউরুটিটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এরকম পিৎজা তৈরি করার জন্য একটু গোল শেপের ছোট ছোট পিৎজা হলে ভালো লাগে, দেখতে মিনি পিৎজা এবং খুবই কিউট লাগে, যার কারণে আমি মাঝখান থেকে এরকম গোল করে অংশটুকু বের করে নিচ্ছি। আর বাকি যে অংশটুকু থেকে যাবে সেটা দিয়ে আমি ব্রেড ক্রাম্স বানিয়ে অন্য কোনো খাবারে ব্যবহার করে ফেলব। তো একে একে আমি 5টা স্লাইসই বের করে নিচ্ছি। আর আরেকটা কথা, যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরও কিন্তু আপনারা চাইলে এভাবে সবজি খাওয়াতে পারবেন। তো আমার 5টা স্লাইসই বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা পিৎজা সস দিয়ে দিচ্ছি প্রতিটা ব্রেডের উপরেই, যতটুকু প্রয়োজন হবে এরকম সস দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। একে একে প্রত্যেকটা পাউরুটির উপরে আমি এভাবে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, এটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আর এই মজরেলা চিজটা কিন্তু হোমমেড, আমি ঘরে তৈরি করেছিলাম, যেটার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এবার দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সবজি, যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম, সেই সবজিটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে সবজি এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ সবজি পিৎজার উপরে দিয়ে নিতে পারেন। তো সবজি দেওয়ার পর উপর থেকে আমি আরও কিছুটা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, এবার আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। এভাবে আমি প্রত্যেকটা পিৎজা তৈরি করে নিচ্ছি। এবার আমি চুলাতে বেক করে নিব। আর এর জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে খুব চুলার আঁচটা একদম কমিয়ে আমি প্যানটাকে গরম করে নিচ্ছি। আর একটু তেল মাঝে দিয়ে একটা টিস্যু দিয়ে প্যানের চারপাশে মুছে নিচ্ছি। আপনারা এখন চাইলে মাঝে পিৎজারগুলো দিয়ে একটা একটা করে বেক করে নিতে পারেন, আবার আমার মতো এভাবে একই সাথে 4 থেকে 5টা পিৎজা দিয়ে আপনারা বেক করে নিতে পারেন, এতে করে সময়টা অনেক সাশ্রয় হয়। আমি ঢেকে 5 থেকে 6 মিনিট একদম লো আঁচে বেক করে নিচ্ছি। ঠিক 6 মিনিট পর আমার পিৎজাগুলো তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসেছে,
নিচের থেকে একটু ব্রাউন কালার চলে এসেছে আর খেতে একটু ক্রিস্পি লাগবে, উপর থেকে চিজটা মেল্ট হয়ে গেছে আর সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব আছে, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যেহেতু এটা ঘরে তৈরি চিজ দিয়ে আমি তৈরি করেছি, তাই কিন্তু গরম গরম খেয়ে ফেলতে হবে। আপনারা এখানে চাইলে বাজারের কেনা মজরেলা চিজ ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনারা চাইলে কিন্তু যে স্লাইস চিজটা আছে যেটা স্যান্ডউইচে ব্যবহার করা হয় সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। খেতে দুইটা চিজ দিয়ে খেতে খুবই মজা লাগবে আর খুব ঝটপট কিন্তু এই নাস্তার আইটেমটা বানিয়ে নেওয়া যায়। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আপনাদের জন্য অনেক ধরনের রেসিপি আমি দিয়ে দিয়েছি। তাছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বেকিং রিলেটেড প্রোডাক্ট এবং তার দাম এবং কোথায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।